আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আব্বু আম্মু আমার বাসায় বেড়াতে আসছে, তার জন্য যেসব রান্না বান্না হয়েছে সেগুলোই আজকে দেখব। রান্না বান্না করার পর আমার ভিডিও করতে মনে নেই, একটু লেট হয়ে গেল। আজকে পোলাও রান্না করেছিল, সব আমার শাশুড়ি রান্না করেছে। ছিল গরুর মাংস, আর ছিল মুরগি। সবসময় রোস্ট করা হয়, তবে আজকে মুরগিটা ভুনা করা হয়েছে। এটা পাকিস্তানি মুরগি ছিল। আমি খাওয়ার পর অবশ্য ভিডিওটা করছি একটু ফ্রি হয়ে। এছাড়া সালাদ ছিল, চাটনিজ সবজি করা হয়েছে। সালাদ লেবু তো ছিল, ওগুলো আমি আগে বলেছি আমি খাওয়ার পর ভিডিওটা করছি। পাশাপাশি ভাতও রান্না করেছিলাম, ভাত দিয়ে খাওয়ার জন্য কচু ভাজি। এটা খুবই মজাদার একটা রেসিপি। এছাড়া মাছের ভর্তা, রুই মাছের ভর্তা সাথে বরবটি দিয়ে। এই ছিল, আর আব্বু আমার জন্য কি এনেছে সেগুলো আমি দেখাচ্ছি। আম এনেছে, ফজলি আম, এগুলো রাজশাহীর আম, এগুলোকে লাক ফজলি না কি যেন ফজলি বলে। আমগুলো অসম্ভব মিষ্টি। আর মৌসুমি ফল লিচু, লিচু এনেছে, আনারস, ও মাছ এনেছে, মাছটা ফ্রিজে, মিষ্টি। আর আম্মু সহ আসছে, মা হাত থাকলে তো কত দুকিটা কি জিনিস আসেই। এই ছিল আজকের মতো, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।